আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রাণপ্রিয় সকল ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলেই আল্লাহর রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালোই আছি। আমরা সকলেই অবগত আছি বর্তমান চলমান বিশ্বে বৈশ্বিক মহামারী করোনার কারণে সশরীরে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে শিক্ষা অর্জন বা বিদ্যা অর্জন করা থেকে আমরা সম্পূর্ণরূপে বিরত আছি। এমত অবস্থায় তোমাদেরকে শিক্ষা দান করার জন্য এবং তোমাদের শিক্ষার সুযোগ করে দেওয়ার জন্য আমরা অনলাইন শিক্ষা ব্যবস্থা কার্যক্রম অব্যাহত রেখেছি। তারই ধারাবাহিকতায় আজকের আমার এই ভিডিও ক্লাস। আমার আজকের এই ক্লাসে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা, স্বাগত। চলো আমরা কিছু চিত্র দেখি, চিত্র দেখলে আমাদের বুঝতে সুবিধা হবে। নিচের ছবিটি মনোযোগ দিয়ে দেখো, ছবিটিতে তুমি কি দেখতে পাচ্ছ? এগুলো হচ্ছে সৌর জগতের অংশ, অর্থাৎ সূর্যের যে একটা জগৎ রয়েছে তার অংশ আমরা দেখতে পাচ্ছি। সৌর জগতের সদস্যদের আমরা দেখতে পাচ্ছি। তোমরা কি বলতে পারো এই সৌর জগতের অবস্থানটি কোথায়? এই মহাবিশ্বেই সৌরজগতের অবস্থান, এই মহাবিশ্বেই সৌরজগতের অবস্থান। আমাদের আজকের পাঠ মহাবিশ্ব, পাঠ্যাংশ মহাবিশ্বের আকার, মহাবিশ্ব কত বড়, কী তার ব্যাপকতা, আমরা আজকে সেগুলো নিয়ে আলোচনা করব। এই পাঠ শেষে আমরা মহাবিশ্ব কি তা বলতে পারব। এই পাঠ শেষে আমরা চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে তা বলতে পারব। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে তা বলতে পারব। মিল্কি ওয়ে ও গ্যালাক্সি কি তা বর্ণনা করতে পারব। আবারও বলছি, মহাবিশ্ব কি তা বলতে পারব। চাঁদ এবং সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে তা বলতে পারব। মিল্কি ওয়ে ও গ্যালাক্সি কি তা বর্ণনা করতে সক্ষম হব। এই চিত্রটিকে কিসের সাথে তুলনা করা যায় অনুমান করে দেখো। মহাবিশ্বের কিসের সাথে? মহাবিশ্বের সাথে। এবার আমরা জানব মহাবিশ্ব কি বা মহাবিশ্ব কাকে বলে। মহাবিশ্ব কাকে বলে? মহাবিশ্ব যে কত বড় এটা কেউ নিশ্চিতভাবে জানে না। গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ, মহাশূন্য, সকল পদার্থ এবং শক্তি, এই সব কিছু নিয়েই গঠিত হয়েছে মহাবিশ্ব। মহাবিশ্ব যে কত বড় এটা কেউ নিশ্চিতভাবে জানে না। মহাবিশ্ব এখনও প্রসারিত হচ্ছে আর এই কারণে মহাবিশ্বের প্রকৃত আকার সম্পর্কে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেন না। তবে মহাকাশ সম্পর্কিত বিভিন্ন গবেষণা থেকে আমরা ধারণা করতে পারি মহাবিশ্ব কতটা বিশাল, কতটা বড়। একক কাজ, মহাবিশ্ব কি, মহাবিশ্ব কাকে বলে। উত্তর,
গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ, মহাশূন্য, সকল পদার্থ এবং শক্তি এই সব কিছু নিয়েই গঠিত হয়েছে মহাবিশ্ব। চিত্রগুলো খুব ভালোভাবে লক্ষ্য করো। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত কিলোমিটার? পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত কিলোমিটার? পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 384,400 কিলোমিটার। 384,400 কিলোমিটার। সূর্য, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, আলো প্রতি সেকেন্ডে কত কিলোমিটার বেগে চলে? আলো প্রতি সেকেন্ডে কত কিলোমিটার বেগে চলে? আলো প্রতি সেকেন্ডে প্রায় 300,000 কিলোমিটার বেগে চলে। আলো প্রতি সেকেন্ডে প্রায় 300,000 কিলোমিটার বেগে চলে। তাহলে চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগবে? আমরা যদি দূরত্বটাকে গতিবেগ দিয়ে ভাগ দেই, তাহলে আমরা আলো আসতে যে সময়টা লাগবে সে উত্তরটি পেয়ে যাব। তাহলে চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 1.3 সেকেন্ড। অর্থাৎ চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে 1.3 সেকেন্ড সময় লাগে। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার। সে হিসেবে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে, দূরত্ব যেটা আছে 15 কোটি কিলোমিটারকে যদি আমরা গতিবেগ 300,000 দ্বারা ভাগ দিই, তাহলে আমরা উত্তর পেয়ে যাব। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় 8 মিনিট। সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে প্রায় 8 মিনিট সময় লাগে। তার মানে হলো আমরা সব সময়ই সূর্য থেকে 8 মিনিট পূর্বে উচ্ছুরিত আলো দেখতে পাই। অনলাইন জোড়ায় কাজ, অনলাইনে আমরা একজন আরেকজনের সাথে কাজগুলো করে নিতে পারি। নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক আঁকো। এখানে পৃথিবী থেকে দূরত্ব এবং কত সময় লাগে, যা বইয়ে দেওয়া আছে সকলেরই। চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব এবং কত সময় লাগে। আলো 1 সেকেন্ডে 300,000 কিলোমিটার বেগে চলে। চাঁদ এবং সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে তা হিসাব করে লেখো। চাঁদ ও সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় লাগে তা আমরা কীভাবে হিসাব করতে পারি? আমরা দূরত্বকে আলোর বেগ দিয়ে ভাগ করে সময় বের করতে পারি। সকলেই বইটি যদি তোমরা লক্ষ্য করো, তোমাদের বইয়ের 52 নং পৃষ্ঠ, তাহলে আশা করি বুঝতে সক্ষম হবে। তোমরা কি বলতে পারো গ্যালাক্সি কি? সূর্য এবং গ্রহগুলো সৌরজগতের অংশ, আবার সৌরজগৎ গ্যালাক্সির অন্তর্ভুক্ত। গ্যালাক্সি হচ্ছে নক্ষত্রের একটি বিশাল সমাবেশ। আমি আবারও বলছি, সূর্য এবং গ্রহগুলো সৌরজগতের অংশ। সৌরজগতে রয়েছে অসংখ্য গ্রহ, উপগ্রহ ইত্যাদি। ঠিক তেমনি এরকম সৌরজগতের মতো আরও অনেক বা অসংখ্য নক্ষত্র রয়েছে গ্যালাক্সির অন্তর্ভুক্ত হিসেবে। আর এরকম গ্যালাক্সি হচ্ছে নক্ষত্রের একটি বিশাল সমাবেশ, যেখানে শত শত লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্র রয়েছে। যেমন আমরা জানি যে স্যার এডিংটনের মতে প্রতি গ্যালাক্সিতে গড়ে 10,000 কোটি নক্ষত্র রয়েছে। 10,000 কোটি বা 10,000 কোটি
নক্ষত্র রয়েছে প্রতি গ্যালাক্সিতে। এখান থেকে অনুমান করতে পারি আমরা কত বড় মহাবিশ্ব। সৌরজগৎ, তোমরা কি বলতে পারো মিল্কি ওয়ে কি? সৌরজগৎ যে গ্যালাক্সির অন্তর্ভুক্ত তার নাম মিল্কি ওয়ে। সৌরজগৎ যে গ্যালাক্সির অন্তর্ভুক্ত তার নাম মিল্কি ওয়ে। মহাকাশের গ্যালাক্সি সমূহের মধ্যে মিল্কি ওয়ে একটি গ্যালাক্সি। যেমন যদি আমরা আলোর গতিতে চলতে পারতাম, অর্থাৎ প্রতি সেকেন্ডে 300,000 কিলোমিটার, আমি আবারও বলছি, আমরা যদি প্রতি সেকেন্ডে অর্থাৎ আলোর গতিতে 300,000 কিলোমিটার করে আলোর গতিতে চলতে পারতাম, তাহলে গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত যেতে আমাদের সময় লাগত 130,000 বছর। তাহলে একটা গ্যালাক্সি যদি আলোর গতিতে চলার পরেও আমাদের সময় লাগে 130,000 বছর, তাহলে কল্পনা করা যায় মহাবিশ্বটি কত বড়, যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্র বা গ্যালাক্সি রয়েছে মহাবিশ্বে। তাহলে আমরা যদি আলোর গতিতে চলতে পারতাম, তাহলে মিল্কি ওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত যেতে আমাদের 130,000 বছর। স্যার আর্থার স্ট্যানলি এডিংটনের মতে প্রতি গ্যালাক্সিতে করে 10,000 কোটি নক্ষত্র রয়েছে। মহাবিশ্বকে জানার জন্য কি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে? বিজ্ঞানীরা মহাবিশ্ব সম্পর্কে জানার জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করছেন। তার মধ্যে অন্যতম এবং কার্যকরী প্রযুক্তি হচ্ছে দূরবীক্ষণ যন্ত্রের ব্যবহার। মহাবিশ্বকে জানার জন্য দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হচ্ছে। দূরবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন? জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন। গ্যালিলিও গ্যালিলি উন্নত দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে প্রমাণ করেছেন যে সৌরজগতের গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। মহাকাশ পর্যবেক্ষণের জন্য বর্তমানে বিজ্ঞানীরা মহাকাশ গবেষণা কেন্দ্র স্থাপন করেছেন এবং মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করছেন। মহাকাশ পর্যবেক্ষণের জন্য বিজ্ঞানীরা কি স্থাপন করেছেন? মহাকাশ গবেষণা কেন্দ্র স্থাপন করেছেন। অনলাইন দলীয় কাজ, মিল্কি ওয়ে ও গ্যালাক্সি সম্পর্কে 3টি বাক্য লিখো। অনলাইনে একজন আরেকজনের সাথে আলোচনা করে এক একজন এক একটি বাক্য বলবে এবং লিখবে। জ্যোতির্বিজ্ঞানীরা কিভাবে মহাকাশ পর্যবেক্ষণ করছে সে সম্পর্কে 3টি বাক্য লিখো। অনলাইনে নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করে বিষয় দুটি সমাধান করবে। বাড়ির কাজ, রাতের বেলায় তোমার বাসার ছাদে দাঁড়িয়ে খোলা আকাশের দিকে তাকালে তুমি কি কি দেখতে পাও তার একটি বর্ণনা তুমি লিখবে। আবারও বলছি, রাতের বেলায় তোমার বাসার ছাদে দাঁড়িয়ে খোলা আকাশের দিকে তাকালে তুমি কি কি দেখতে পাও তার সম্পর্কে 5টি বাক্য লিখবে। পাঠ্যবইয়ের পৃষ্ঠা 52 এবং 53 মনোযোগ সহকারে পড়বে, এটা বাড়ির অন্যতম কাজ। পাঠ্যবইয়ের সাথে সংযোগ স্থাপন, অর্থাৎ পাঠ্যবইয়ের 52 এবং 53 পৃষ্ঠা মনোযোগ সহকারে পড়বে এবং বুঝে অনুধাবন করার চেষ্টা করবে। মূল্যায়ন, সঠিক উত্তরে
ঠিক টিক চিহ্ন দাও। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায়? আকাশ সম্পর্কিত গবেষণাকে বলা হয় জ্যোতির্বিজ্ঞান। দূরের বস্তু কাছে দেখা যায় কোন যন্ত্রের সাহায্যে? চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে? এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।